বন্ধুরা বাংলা ছাত্রাবাসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে জব নোটিফিকেশানটি সম্পর্কে আমি আপনাদের জানাবো সেটি আগের থেকে বলে দিই অফিস মানে বাঁকুড়া জেলার যে ডিস্ট্রিক্ট জাজ অফিস রয়েছে তো সেখান থেকে একটি বিজ্ঞপ্তি বের করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ নোটিফিকেশানটি বেরিয়েছে চোদ্দোই নভেম্বর দু হাজার উনিশ এবং এখানে বিস্তারিত দেওয়া আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে সেখানে দেয়াই রয়েছে ক্যালকাটা হাইকোর্ট ডট গভ ডট ইন এবং আরেকটি ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট ইকোট ডট গভ ডট ইন স্ল্যাশ বাঁকুড়া তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে নেবেন যাতে আমার পরবর্তী জব নোটিফিকেশানের আপডেটগুলো আপনি সবার আগে পেতে পার মানে পেয়ে যাবেন তো চলুন দেখা যাক এখানে বলে দিচ্ছে যে ষোলো এগারো দু হাজার উনিশ তারিখকে আপনার ফর্মটি পূরণ করতে পারবেন এবং লাস্ট ডেট আপনার এখানে দেওয়া আছে দশ বারো দু রাত সাড়ে এগারোটা পর্যন্ত আপনারা এই ফর্মটি পূরণ করতে পারবেন তো এখানে বলেই দিয়েছে বিস্তারিত আরও এখানে কিছু ডিটেলস দিয়েছে সেগুলো পরে দেখে নেব তো এখানে ভ্যাকান্সি সম্বন্ধে কিছু কথা বলেছে তো সেটি চলে আসি প্রথমের যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি আছে ইংলিশ ট্রেনোগ্রাফার যেটি গ্রেড থ্রি টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে চারটি এবং এখানে মানে রিজার্ভ ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে তো সেগুলো তোমরা দেখে নেবে পরবর্তী পোস্টে আমি চলে আসলাম পরবর্তী যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনার তিনটে সেখানেও এখানে ভাগ করা আছে জেনারেলদের জন্য একটি এসসিদের জন্য একটি ও বিসিদের জন্য ও এর জন্য একটি এবং প্রসেসার সার্ভারের জন্য এখানে আপনার আরও টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে এসসিদের একটি এবং জেনারেলদের একটি এবং পরবর্তী যে চার নম্বর পোস্টটি রয়েছে সেটি হচ্ছে গ্রুপ ডি যার মধ্যে ইনক্লুডেড আছে পিওর নাইট গার্ড ও ফ্রেশার্স তো টোটাল ভ্যাকান্সি এখানে দশজন এখানে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে কিছু ভাগ করা আছে এক্স সার্ভিসম্যানের জন্য একটি আছে এস টিদের জন্য একটি এসসিদের জন্য একটি ও এবি এ জন্য এক 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 করে তো এই ছিল টোটাল ভ্যাকান্সিটি এবং পরবর্তীতে আমি চলে যাই পরবর্তীতে ভ্যাকান্সির যে আপনাদের বেতনক্রম দেওয়া হবে তার বিষয়ে কিছু লিখেছে তো সেটি দেখে নেবো ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি আপনার সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো এবং গ্রেড পে আপনার তিন হাজার নশো করে তো দ্বিতীয়তে চলে আসি যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে আছে আপনার পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো গ্রেড পে দু হাজার ছশো পরবর্তীতে প্রসেসার সার্ভারে যেখানে রয়েছে সেখানে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো এবং গ্রেড পে আছে আপনার দু হাজার তিনশো করে এবং চার নম্বর যে পোস্টটি গ্রুপ ডি যেটি নাইট গার্ডের মধ্যে আছে পিওন টিওন এগুলো আছে তো তার আপনার স্যালারি রয়েছে এখানে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো গ্রেড পে আছে এক হাজার সাতশো এবং এখানে আপনার বয়সের যে কথাটি বলেছে সেটি আপনার আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে হতে হবে যেটি এক এক দু হাজার উনিশের ডেট থেকে কাউন্ট হবে নোটিফিকেশান নাম্বার এখানে দেওয়া আছে এবং যেভাবে ছাড় পাবে এসটিএসিরা এখানে সেইভাবেই ছাড় পাবে এস ক্যাটাগরিরা আপনার পাচ্ছে পাঁচ বছর এবং ও এবিরা পাবে তিন বছর তো পরবর্তীতে দেখে নি কী আছে এখানে আপনার কোয়ালিফিকেশান চেয়েছে যেখানে আপনার বলেছে যে যেখানে ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি সেখানে ও লোয়ার ডিভিশন ক্লার্কে অবশ্যই অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে যে কোনো মানে স্বীকৃত বোর্ড থেকে এবং কম্পিউটার সার্টিফিকেট ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে টাইপিং টেস্টও থাকতে হবে এবং আপনার কম্পিউটার অপারেটারও থাকতে হবে এখানে দেখতেই পাচ্ছি পরিষেবা এবং স্টেনোগ্রাফার যে গ্রেড থ্রি আছে তাতে মিনিমাম স্পিড চল্লিশ আশি আছে এবং টাইপিং স্পিড তিরিশ আছে তো এই ছিল আপনার কোয়ালিফিকেশান এবং আপনার যে এক্সামিনেশান হবে তো সেটি বিস্তারিত দেখে ও এক্সামিনেশান এখানে আপনার পোস্টটা দেওয়া আছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি এবং আপনার পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এইভাবে আপনার পরীক্ষাটি হবে তো পেপারও আপনি আপনার থাকছে জেনারেল ইংলিশ তার মধ্যে একশো নাম্বার এখানে তার সিলেবাসগুলো দেওয়া আছে এবং দ্বিতীয়ত পেপার টুতে আপনার আছে চারশো নাম্বার তো তার মধ্যেও এখানে সমস্ত কিছু ভাগ করা আছে এবং পেপার থ্রিতে আছে আপনার টাইপিং টেস্ট যেখানে একশো নম্বর আছে এবং লোয়ার ডিভিশন ক্লার্কে এখানে বিস্তারিত দেওয়া আছে তো আশা করি পিডিএফটি আপনারা ডাউনলোড করবেন নিজে দেখে নেবেন আপনার কথা বুঝতে অসুবিধা হলে আপনি নিচে কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে যে সকল ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই অবশ্যই এখানে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পিডিএফটি ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন ভালো করে চেক করে নেবেন কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার এখানে অ্যাপ্লিকেশান ফি দেওয়া আছে যেখানে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য জেনারেলদের তিনশো টাকা সিদের দুশো টাকা এবং লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার সার্ভারও গ্রুপটির জন্য লর্ড ডিভিশন ক্লার্কে জেনারেলদের তিনশো টাকা এস টি এসিদের দুশো টাকা প্রসেসার সার্ভারের জন্য তিনশো টাকা এস টিএসিদের দুশো টাকা এবং গ্রুপ ডির জন্য দুশো টাকা এবং এস টিএসিদের জন্য একশো পঞ্চাশ টাকা পেমেন্ট মোট এখানে আপনার অনলাইনে আপনাদের দিতে পারেন যে কোনো নেট ব্যাঙ্কিং বা অফলাইনে ই চালানের মাধ্যমে আপনারা দিতে পারেন এখানে বলে দিয়েছে পেমেন্ট কিন্তু রিফান্ডেবল হবে না অর্থাৎ রিটার্ন আসবে না তো এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে তো চলুন পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ